সংগঠক এবং যারা শুনছেন তাদের সবাইকে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন। আপনারা জানেন আজকে বাংলাদেশে এই মুহূর্তে একটি হরতালের মধ্যে আমরা, এই হরতাল আমাদের ডাকতে বাধ্য করেছে এই সরকার, যাদেরকে আসলে সরকার বলার কোনো কারণ নাই, যারা কোনো ভোটে নির্বাচিত হয় নাই, যারা বৈধভাবে ক্ষমতায় আসে নাই, যারা মাফিয়াদের একটা সিন্ডিকেট হিসাবে এইখানে গত 14 বছর যাবৎ ক্ষমতা কুক্ষিগত রেখে গেছে, সেই সরকার তাদের একটা ভাড়াটিয়া নির্বাচন কমিশন বানিয়ে সেই নির্বাচন কমিশনের মাধ্যমে একটা তামাশার নির্বাচন করার জন্যে আজকে তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার আগের বক্তারা বলেছেন আজকে কোন নির্বাচনের জন্য এই সমস্ত হচ্ছে না, একটা ইলেকশনের নামে তাদের দলীয় প্রার্থীদের মধ্যে থেকে কাকে কোনভাবে সিলেকশন করবেন এই সিলেকশনের প্রক্রিয়াকে তারা ইলেকশন প্রক্রিয়া বলে বাংলাদেশে চালাতে চাচ্ছেন। এইখানে তারা সরকারের নামে যেরকম মাফিয়াদের সিন্ডিকেট, এইখানে নির্বাচন কমিশনের নামে যেরকম ভাড়াটিয়াদের সিন্ডিকেট, এইখানে সেই রকম ইলেকশনের নামে সিলেকশনের একটা কায়দা তারা এখানে চালু করতে চাচ্ছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার আপনারা জানেন তাদের এই কায়দা, এই অবস্থা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ তাদের বাইরে আজকে অন্তত গণতন্ত্র মঞ্চ সহ বাংলাদেশের অন্তত 60টি রাজনৈতিক দল একই সাথে এই নির্বাচন প্রক্রিয়ার নামে যে তামাশা, এই তামাশাকে প্রত্যাখ্যান করার জন্য, জনগণকে আহ্বান জানানোর জন্য, জনগণকে সাথে নিয়ে এই নির্বাচনকে প্রতিহত করার জন্য আজকে মাঠে আছে বন্ধুরা আমার। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই প্রক্রিয়া তারা চালিয়ে রাখতে পারছে এখনো পর্যন্ত সমস্ত জনগণের বিরোধিতা সত্ত্বেও, সমস্ত রাজনৈতিক দলের বিরোধিতা সত্ত্বেও এই তামাশা তারা চালিয়ে যেতে পারছে। তার কারণ এইখানকার যে আইন কানুন, এইখানকার যে সংবিধান, এইখানকার সাংবিধানিক যে ক্ষমতাতন্ত্র, এই সকল কিছু এই ধরনের তামাশাকে পরিচালনা করার জন্য এক ধরনের ক্ষমতা যারা এই লঙ্কায় যায় তাদের কাছে তুলে দেয়। এই জন্য এখানে যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, এইখানে যে ক্ষমতায় যায় তার কথায় পুলিশকে চলতে হয়, এইখানে যে যে ক্ষমতা দখল করে তার কথায় বিচার বিভাগকে চলতে হয়। এবং সেই জন্য আপনারা জানেন আজকে এক মাসের মধ্যে বিরোধী দলের অন্তত 20,000 কর্মীকে তারা গ্রেফতার করেছে এবং তারা জানে এগুলি সব বানানো মামলা, প্রত্যেকটা মামলা মিথ্যা, প্রত্যেকটা মামলা সাজানো, প্রত্যেকটা মামলা বানানো। তারপরেও সেই মামলার আসামিদের নয়, শুধুমাত্র এইখানে আমরা গত পরশু দিন শুনেছি আসামিকে ধরতে না পেরে তার ওয়াইফকে ধরেছে, তার বাবাকে ধরেছে, তার ভাইকে ধরেছে, এই ধরনের একটা জুলুম এইখানে সংবিধানের নামে, আইনের নামে, আইনের শাসনের নামে তারা এখানে এই তামাশা চালু করেছে। এবং তারা এই ক্ষমতা পায় বলে বিচার বিভাগকে দিয়ে এদের জামিন বরখাস্ত করাতে পারে, জামিনের দরখাস্ত বাতিল করাতে পারে, এমনকি এই সমস্ত মিথ্যা মামলায় শত শত রাজনৈতিক কর্মীকে আজকে সাজা দেওয়া হচ্ছে। এমন কোন দিন নাই যেদিন 50 থেকে 100, 200 থেকে 500 রাজনৈতিক কর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করে, মিথ্যা মামলায় বিচারের নামে প্রহসন করে, আবার নতুন করে রায়ের নামে তাদেরকে কারাগারে আটকে রাখার ব্যবস্থা করেছে। এই সরকারকে কেবলমাত্র এই জন্য বিদায় করতে হবে এটা নয় যে তারা কেবলমাত্র ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এরা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এরা মানুষের জীবনের অধিকার কেড়ে নিয়েছে, এরা মানুষের সত্য বলার অধিকার কেড়ে নিয়েছে, এরা এদেশের সম্পদ, যারা পরিশ্রম করে এদেশে আনে তাদের সম্পদ দিয়ে এই দেশ বানানোর বদলে এই দেশ থেকে সম্পদ পাচার করার জন্য আইন বানিয়েছে এবং সেই পাচারকে তদন্ত করতে বললে সুপ্রিম কোর্টকে দিয়ে সেই তদন্ত বন্ধ করে দেওয়ার মতো ব্যবস্থা তারা এখানে চালু করেছে। এই ব্যবস্থাকে বাতিল করতে হবে এবং এই ব্যবস্থাকে বাতিল করার জন্য এই সরকারকে, এই সরকার নামের মাফিয়াকে, এই নির্বাচন প্রক্রিয়ার নামের তামাশাকে বন্ধ করতে হবে এবং সেই জন্য এই সরকারকে বাতিল করতে হবে, এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে এবং নতুন সরকারের অধীনে
নতুন ধরনের নির্বাচনের মধ্যে দিয়ে সংবিধানের সংস্কার করে, আইনের সংস্কার করে বাংলাদেশের জনগণের সরকার, জনগণের আইন কানুন, জনগণের রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। সেই লড়াইয়ে আমরা আছি, সেই লড়াইয়ে আপনারা থাকবেন, সেই লড়াইকে আমরা বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে।